আপনারও যদি জব কার্ড রয়েছে কিন্তু কোনো রকম টাকা পাচ্ছেন না তো এরকম কিন্তু অনেকেই রয়েছে যাদের জব কার্ড রয়েছে কিন্তু তারা কোনো রকম টাকা পাচ্ছেন না তো যারা টাকা পাচ্ছেন না তারা কেন টাকা পাচ্ছেন না এবং তারা কি করলে টাকা পাবেন একই সঙ্গে যারা জব কার্ড থেকে টাকা পাচ্ছেন তারা কিভাবে চেক করে দেখবেন তারা কত দিন কাজ করেছে এবং কত টাকা তাদেরকে পাঠানো হয়েছে তো এই সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে সে অবধি দেখতে থাকুন আসছেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি অবশ্যই অল করে রাখবেন কারণ এই চ্যানেলে আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাজে আসবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন সার্চ পারে এম এন আর ইজি টু ডট নিক ডট ইন লিখে সার্চ দিলে আপনারা জব কার্ড অর্থাৎ দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রল করলে পরে এখানে ডান দিকে মিস রিপোর্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এফটিও জেনারেট তো আমি আপনাদেরকে এখানে জুম করে দেখিয়ে দেবো তো এখানে এফটিও স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লেভেল চলে এসছে তো এখানে আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে কুচবিহার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করে নিতেই দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক লেভেল চলে এসছে অর্থাৎ কুচবিহার ডিস্ট্রিক্টের যে ব্লকগুলি রয়েছে সমস্ত ব্লকগুলি কিন্তু এখানে শো করাচ্ছে তো এখান থেকে আপনার যে ব্লকটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে আমি ওর ব্লকটি সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নিতেই আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার ব্লকে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করাচ্ছে তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি ট্রানজ্যাকশন রিজেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এস এল নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর এখানে কিন্তু এক দুই করে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এফটিও নম্বর এখানে কিন্তু আপনার জব কার্ডের এফটিও নম্বরটি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নম্বর এখানে সবার রেফারেন্স নম্বরগুলি দেওয়া রয়েছে এখানে ইউটিআর নম্বর দেওয়া রয়েছে এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ডেট অর্থাৎ এই তারিখেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এপ্লিকার নেম অর্থাৎ যার নামে জব কার্ডটি রয়েছে বা যিনি কাজ করেছেন তার নামটি কিন্তু এখানে দেখাচ্ছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন নেম অফ প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটি রয়েছে অর্থাৎ যে অ্যাকাউন্টটি আপনারা প্রদান করেছেন সেই অ্যাকাউন্টটি যার নামে রয়েছে তার নামটি কিন্তু এখানে শো করাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট নম্বর তো এখানে কিন্তু ওয়েগলিস্ট নম্বরগুলি দেওয়া রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক কোড এখানে ব্যাঙ্ক কোড দেওয়া রয়েছে এখানে আইএফএসসি কোড দেওয়া রয়েছে ব্যাঙ্কের যে আইএফএসসি কোডগুলো হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড অর্থাৎ এই টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু এক একজনের এক এক রকম টাকা পাঠিয়ে দেওয়া হয় আপনার কাজের উপর ভিত্তি করে এই টাকাটি কিন্তু পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে দেখতে পাচ্ছেন রিজেকশন ডেট অর্থাৎ আপনার পেমেন্টটি বা আপনার টাকাটি কেন রিজেকশন করা হয়েছে তার ডেটটি কিন্তু এখানে দেখাচ্ছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন রিজেকশন রিজন অর্থাৎ আপনার পেমেন্টটি বা আপনার ট্রানজেকশনটি কেন রিজেক্ট করে দেওয়া হয়েছে তার কারণটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে চব্বিশশো টাকা ও এনার ট্রানজ্যাকশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে চব্বিশ পাঁচ দুই হাজার একুশ তারিখে তো এখানে প্রথম অ্যাপ্লিকেন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন জামশের মিয়া এনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এক পাঁচ দুই হাজার একুশ তারিখে এনার অ্যাকাউন্টে টোটাল টাকা পাঠানো হয়েছে চব্বিশশো টাকা ও এনার ট্রানজ্যাকশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে চব্বিশ পাঁচ দুই হাজার একুশ তারিখে তো কেন এনার ট্রানজেকশনটি রিজেক্ট করে দেওয়া হলো বা কেন এনার টাকাটি রিজেক্ট করে দেওয়া হলো তার কারণটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন নো সাস অ্যাকাউন্ট অর্থাৎ এই নামে কোনো অ্যাকাউন্ট নেই অর্থাৎ যে ডিটেলস ইনি প্রদান করেছেন সেই ডিটেলসে কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই বলে এনার ট্রানজেকশনটি বা এনার পেমেন্টটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে এখানে পরবর্তী অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আট নম্বর অ্যাপ্লিক্যান্ট দেখতে পাচ্ছেন শিবেন বর্মন এনার ট্রানজেকশন করা হয়েছে আঠাশ চার দুই হাজার একুশ তারিখে ওইনার ট্রানজ্যাকশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে সাতাশ ছয় দুই হাজার একুশে তো এনার ট্রানজেকশনটি কেন রিজেক্ট করে দেওয়া হলো তার কারণটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্লোজসেট অর্থাৎ এনার অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে সেই কারণে এনার ট্রানজ্যাকশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে তো আপনারা যদি জব কার্ডে টাকা না ঢুকে থাকে তাহলে এভাবেই চেক করে দেখুন আপনার ট্রানজেকশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে কি না যদি রিজেক্ট করে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা কেন রিজেক্ট করে দেওয়া হলো এর সলিউশন কী রয়েছে সেটা আপনার ভিডিও শেষে দেখে নেব এবারে দেখে নেব যারা টাকা পাচ্ছে তারা কিভাবে চেক করে দেখবে তারা কতদিন কাজ করেছে এবং তাদের অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে তো আপনারা হোম পেজে চলে আসবেন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মিস রিপোর্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যালার্ট বলে একটি অপশন রয়েছে এখান থেকে ডেলাইট পেমেন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা ডেলাইট পেমেন্টে ক্লিক করে দেবেন তো ডেলাইট পেমেন্টে ক্লিক করে দিতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে তো আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্লক লেভেল চলে এসছে এখান থেকে আপনার যে ব্লকটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো ব্লকটি সিলেক্ট করে নিতে আরেকটি নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তো আপনারা যে ব্লকটি সিলেক্ট করলেন সেই ব্লকের কিন্তু সমস্ত পঞ্চায়েতগুলি এখানে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ট্রানজেকশন এখানে কিছু লীল রঙের দাগ রয়েছে বা লীল রঙের সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলিতে আপনারা ক্লিক করে দেবেন আপনার যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে তার পাশে যে লীল রঙের নাম্বারটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিতেই পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস নম্বর অর্থাৎ এখানে সিরিয়াল নম্বর এক দুই করে দেওয়া রয়েছে পরবর্তীতে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ আপনার জব কার্ডের নম্বরটি এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকার নম্বর অর্থাৎ সেই জব কার্ডটিতে কয়জন ব্যক্তি রয়েছে তার নম্বরটি কিন্তু এখানে দেওয়া রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকার নেম অর্থাৎ যার নামে জব কার্ডটি রয়েছে তার নামটি কিন্তু এখানে শো করাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হেড অব হাউস অর্থাৎ পরিবারের হেড কে রয়েছে তার নামটি এখানে শো করাচ্ছে এখানে এম আর নম্বর দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এই অ্যামাউন্টটি কিন্তু আপনার জব কার্ডের অ্যামাউন্ট এই অ্যামাউন্টটি কিন্তু আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তো এখানে যে অ্যামাউন্টটি রয়েছে সেটি কিন্তু আপনার জব কার্ডে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ডেস ওয়ার্কেট অর্থাৎ কতদিন আপনি কাজ করেছেন বা কতদিন এই ব্যক্তিগুলি কাজ করেছে তার নাম্বারটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম অ্যাপ্লিক্যান্টের নাম দেখতে পাচ্ছেন শরৎ বর্মন এনার অ্যাকাউন্টে রয়েছে উনত্রিশশো বিরাশি টাকা ইনি কাজ করেছেন চোদ্দো দিন তো এখানে নয় নম্বর অ্যাপ্লিক্যান্ট দেখতে পাচ্ছেন আমেনা বেওয়া এনার অ্যাকাউন্টে রয়েছে চৌদ্দোশো টাকা তিনি কাজ করেছেন টোটাল সাত দিন তো এভাবেই আপনারা চেক করে দেখুন আপনার জব কার্ডে কত টাকা রয়েছে ও আপনি কতদিন কাজ করেছেন আর যারা জব কার্ড থেকে কোনোরকম টাকা পাচ্ছেন না তারা অনলাইনে চেক করে দেখুন আপনার ট্রানজ্যাকশনটি কেন রিজেক্ট করে দেওয়া হয়েছে এরপর আপনারা আপনার পার্শ্ববর্তী ভিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করুন ও এই সমস্যাটির সমাধান করে ফেলুন তাহলে কিন্তু আপনারা জব কার্ড থেকে টাকা পেতে থাকবেন